ওই মূসা নবীর লাড়ি দিয়া ট্যাং ভাঙছে ইতিহাস নাই এই কিতাবের মধ্যে লেখা আছে হযরত মূসা আলাইহিস সালাম এর তো লাগ হইতাছে না এত উঁচা বুঝছেন এরপরে এ কি কাম করছে জানেন হযরত মূসা আলাইহিস সালামের সাথে যখন আসছে না মূসা আলাইহিস সালাম লাঠি দইটা কুদরতি লাঠি এটা মুজেজা লাঠি দিয়ে বাড়ি দেয় আগাই তারে না রাগ করে একটা বিশাল বড় একটা ফাহার উড়াইছে গিয়া মূসা নবীরে ফাহার দিয়ে মেরেলব ফাহার যখন মাথাত উড়াইছে মাথাত লইছে মূসা নবী আর হারুন নবীরে মেরেলব ফাহার দিয়া এই কারণে আল্লাহ একটা ফুরানা একটা হুদহুদ ফাঁকিয়ে বাড়াইছে যাও হুদহুদ ফাঁকিয়ে হইছে এর কেল্লা বরাবর ছিদ্র করো কারণ হুদহুদ ফাঁকির মধ্যে আল্লাহ কিছু কেরামতি দিছে কারণ জয় কিলোমিটার নিচেই হোক ফানু কোন জায়গাতে আছে এটা কিন্তু বার করে লাগে এর কিন্তু মারাত্মক ধরনের রাটা বুঝছেন কোন বইতে পড়ছে আল্লাহ জানে বুঝছেন বড় কঠিন বিজ্ঞান এই কারণে হযরত সুলাইমান আলাইহিস সালাম বলছিলেন মালিয়া লা আরাল হুদহুদ আম কানা মিনাল গায়বিন আমার কি হইলো হুদহুদ ফাঁকি দেখি না কেন একে আইছে না পানির প্রয়োজন হয়েছে সুতরাং আল্লাহ ওয়াদা দিলেন এই হুদহুদ যাও সুজা কেল্লা বরাবর ছিদ্র করো কেল্লা বরাবর ছিদ্র যখন করো হয়েছে কল্লা তো বেরিয়ে গেছে উঠে দিয়ে এখন তাটকা গেছে গলায় গলায় যখন আটকেছে ওহন তো এই ভাতর তো মার তুই মূসা নবীরে দেখকে আর তো দেহার ভাব নাই এখন কল্লা উঠে দেয়া আর মূসা নবী ইচ্ছা মতো ট্যাঙ্গো ফিটাইছে বাইশাইতেছে আর দেহার তো ভাব নাই ফিটাইতেছে আল্লাহ ঠ্যাং একবারে গুড়া গুড়া করে আলছে ওই আমরা ওই নবীর উত্তর সরি আমরা হকের কথা কই এই হকের কথা বলতে যাইয়া আল্লাহ তোমাদেরকে ধরব আমরা তোমরা এখানে ট্যাঙ্গো বাইডাইমু আমরা বাইডাইছিও কন্যা করেন আমরা বাইডাইছি আর আমরা রে মস্কারি করো টিটকারি করো আর উলামায়ে কেরামরে মস্কারি টিটকারি আজকে নতুন না ফুরানোই কাসিম নানা তুমি রহমতুল্লাহ আলাইহিকে মস্কারি করার লাগিয়া উনি ছিলেন কিন্তু মুক্তি যোদ্ধাদের কমান্ডার উনারে মস্কারি করার লাগিয়া ইহুদি একজন জেতা মানুষ রে কাফন ফরাইয়া হুজুরের কাছে লইয়া ইয়া কইছে হুজুর জানাজাটা ফরাইলেন হুজুর কোন ইহুদিদের কাছে অত আলিম তো ইয়া আমার এটা জানাজা ফরাইতো করে এদিন জেতা তো জ্বালাইছে মরিও জ্বালাইতো মরিও জ্বালাইতো হুজুর কয়েছে আমার দিয়ে জানাজা ফরাইতে যখন আইসতে ফরাই উনি জানাজা ফরাইতে যে এত বীর ভাষটা দিলাইছে কটা দিছে ফাঁসটা মোল্লা তকবির ফাঁসটা দিলাইছে মানুষের আলে হুজুর নামাজ হইছে না লেখে রে তকবির ফাঁসটা হয়ে গেছে গা হুজুর ওখানে নামাজ হইছে মুসল্লি ওখানে নামাজ হইছে না হুজুর ওই ফতোয়া তোমরা দিবে না আমি দিব বিলে হুজুর তো তকবির দেওয়া ফাঁসটা দিলছেন বিলে তকবির ফাঁসটা কাজ লাগাইছি একটা তকবির আমি যে সময় প্রথম দিছিলাম এটা কিন্তু হাত উড়াইছিলাম না এটা এমনি তকবির দিছি এই তকবিরটা অন্য কাজে লাগাইছি কেনে এ আইসে আমারে মস্কারি করতো এরা আইসে টিটকারি করতো আমারে হাসির পাত্র বানাইতো কেন আমি জানাজার নামাজ পড়াইতাম আর লোকটা উঠটা দৌড় দিত আর সবাই মানুষে কইব মানুষের নামাজ পড়াইছে এ হাসাইবার লাগিয়া মস্কারির পাত্র বানানোর জন্য জেতা মানুষটারে আইছে আমারে দিয়ে জানাজা পড়াইতো এই কারণে প্রথম তকবির দিয়া জেতাটারে মারছি আর সাইড তকবির দিয়ে জানাজার নামাজ পড়াইছি এই মৌলবীরারে লইয়া মস্কারি কর তকবির দিমু জাতা মাইরাল বাম আমরা মাইরাল লয় আছে যেমন আমরার বুজুর্গরে দিন আমাদের কাসিম নানা তুমি আমাদের বুজুর্গ দারুলুম দেওবন্দের কিছু সন্তান আমাদের বুজুর্গ আমরা কইলাম তাদের উত্তর শুনে আমাদের সামনে যায় না আমাদের সামনে যারা গেছে এরা জেতা আইছে না সবরে আমরা মারছি জানাজা নামাজ পড়াইছি দাইগান গুরুস্থান বানাইছি তোমরা বলো পাকিস্তান আমরা বলাই গুরুস্থান দেখছ আমরা কই ফাটাই আমরা পাকিস্তান ফাটাইছ আমরা তো বহুলার সাথে যোগাযোগ করতারমো কেরে ক্যামেরা মোবাইল আছে যোগাযোগ করতারমো কিন্তু আমরা তোমরা যেন ফাটাইমো যোগাযোগের ভাব নাই বহুলাহরির সাথে সাক্ষাতের কেয়ামতের আগেও যোগাযোগ নেই আমরা সোজা কই ফাটাইম কই ফাটাই আজ পর্যন্ত আমরা যারা রে নামাজ ভরাইছি বাড়ি ফাটাইছি দেখা করার ভাব আছে আমরা জানাটা খুঁজে লাগলে দেখার অভাব নাই তাহলে আমরা রে অপশন দেশ তিনটা আমরা দিছি মাত্র একটা আমরা কয়টা দিছি আমরা হটাইমু গুরুস্তান তোমরা হটাও পাকিস্তান কি কয় তাহলে উলামা একরামরে নিয়মস্কারি করেন না আল্লাহর নবীজি বলেছেন যাদের মাধ্যমে বালাই যাদের মাধ্যমে মঙ্গল আল্লাহ চায় এদেরকে আল্লাহ কোরআন হাদিসের আল্লাহ ইলিম দান করে সবাইকে ইলিম দান করে না হাত্তা গাত্তা যুবক সুন্দর ধনী সেরা সুরত ভালো কিন্তু কোরআন শরীফের একটা আয়াত মুখ দিয়ে বের হয় না কিন্তু যার নাকে দিয়ে পানি ভরে কালা টেহা নাই পয়সা নাই কোরআনের হাফেজ ইমান মানুষ নাই
বহু মানুষ আছে এ শ্রেষ্ঠ এ যে রাস্তা দিয়া যায় ফেরেশতারা ফাঁকা মত করে দেয় এদের জন্য আলাম হওয়ার পরে আল্লাহর নবী বিশ্ব নবী বলেন ওয়া ইন্নাল আলিমা ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়াল হিতান ওয়াল হিতান ফি জাওফিল মা নবীজি বলেন একটা আলেমের জন্য আকাশের বাসিন্দা জমিনের বাসিন্দা ওয়া ফি রিওয়ায়াতিন গর্তের পিপীলিকা সাগরের বাসিন্দা সবচেয়ে গন্ধা আল্লাহর দরবারে আনন্দের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে সুবহানাল্লাহ কুত্তায় দোয়া করে কুত্তায় দোয়া করে এলাকাত কুত্তা আড়ে না কুত্তায় দোয়া করে আল্লাহ আলেমরে মাফ করো আল্লাহ মাদ্রাসা ফেলসিফাতে মাফ করো মাদ্রাসা হাফিজ সাহেবরে মাফ করো 24টা গুণটা কুত্তায় দোয়া করে তোর লাগে কুত্তায় দোয়া করে নি তোরে কুত্তা গাইলায় হাসে আর আলেমদের জন্য কুত্তায় দোয়া করে শ্রীগাল দোয়া করে গর্তের পিপীলিকায় দোয়া করে সাপের বিচ্ছু দোয়া করে গর্তের বিচ্ছু বাপ বল্লো গরু ছাগল আলেমদের জন্য প্রতি রাত প্রতিদিন 24 ঘন্টা দোয়া করে আল্লাহ আলেমরে মাফ করো আল্লাহ আলেমরে মাফ করো আলেমরে মাফ করো এখন আলিমরে পাকিস্তান ভাড়াই দেস কুত্তা বিলে সব যাইবো গা পাকিস্তান তুই চলবে কেমনে তে আলেমদের জন্য নবী বলেছেন নাসকা শরীফ কিতাব লিলিম পড়তে জানি আন কাসির ইবনে কয়সিন রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত লম্বা হাদিস এই হাদিসে আল্লাহ নবীজি বলেন ওয়া ইন্নাল আলিমা ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়াল হিতানু ফি জাওফিল মা সাগরের মাছ পর্যন্ত মৌলবীর জন্য দোয়া করে আর আমরা রিডেন্টে আমরারে পাকিস্তান ঘরে দেয় আর দুঃখ লাগে কুত্তায় দোয়া করে আর আল্লাহ নবীজি বলেছেন যারা আলেমরা যদি মারা যায় বাকাতিস সামাওয়াত ওয়াল আরদ আকাশ কান্দে জমিন কাঁদে সমস্ত মখলুকাত চিল্লায়া কাঁদা শুরু করছে আলেম গেছে গা আলেমের জন্য সব কাঁদে কিন্তু মানুষে আমরা লইয়া হাসে মানুষে বদুয়া করে আলেম গেছে কি রে আলেম বুঝলি না হাসরের মাঠে যাওয়ার পরে এই নিম খারাম হারামির বেচ্চায় দুনিয়াত আমরারে জ্বালাইছে আমরারে জ্বালাইছে হাসরও জ্বালাইবো আমরারে হাসরও আমরারে জ্বালাইবো কি করবো জানেন হাসর রোজায় আল্লাহর কব আল্লাহ মৌলবীরা ওয়াজ করছে না ওয়াজ করলে তো আমরা হারাম কাজ থেকে বাঁচতাম এই বাপারে কি কয় দেখছেন আমরা এত কথা কই আমরা ওয়াজ করতে দেয় না এ হারামের কথা কইলে কব আর কোনো ওয়াজ ভাও না নমাজের ওয়াজ করো আমরা কোনো নমাজের ওয়াজ ভাস্কর্যের ওয়াজ কইতো না কেরে ভাস্কর্যের ওয়াজ করলে কি হইছে ভাস্কর্য কি তার গরত রাখতে রসুল তো বলেছেন লা ইয়াদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও তাসাউবির যেই সমস্ত গড়ে বা জায়গায় বাড়িতে কোনো প্রাণীর ছবি থাকবে এই জায়গাতে রহমতের ফেরেশতা নাই আমরার অফিস আদালত ঘুষ চলে কেন জানেন অফিস আদালত ছবি আছে এই যেই জায়গাতে ছবি থাকবে রহমতের ফেরেশতা যাবে না এই কারণে আমরা অফিস আদালত বরকত নাই মসজিদ বরকত মাদ্রাসার বরকত আছে কেন মাদ্রাসার মধ্যে রহমতের ফেরেশতা যায় কিন্তু অফিস আদালত রহমতের ফেরেশতা যাইবো দূরের কথা গেট আউট একটা ছবি আট লাখ কে ছবি আর আমরা তো